গানটা বেশ মনে ধরে, সঙ্গে আবার একটা বার্তাও রয়েছে। সিঙ্গাপুরে সচেতনতা অভিযানে এই গান ব্যবহার করা হচ্ছে। নগর রাষ্ট্রে খেলাধুলার জায়গা, হাঁটা পথ বা সুইমিং পুলে প্রায়ই কীটনাশকের ধোঁয়া দেখা যায়। মশা মারতে সপ্তাহে একদিন করে স্প্রে করা হয়। ম্যালেরিয়া, ডেঙ্গু বা ইয়েলো ফিভার মোকাবিলা করতেই এই ব্যবস্থা। পোস্টারে লেখা রয়েছে, হয় তুমি মরবে অথবা ওরা, চলো শেষ পর্যন্ত লড়াই করা যাক। কিছু মানুষ এই রাসায়নিক পদার্থকে ক্ষতিকর মনে করে, তবে এই কীটনাশক নাকি সেরকম নয়, সেই সঙ্গে মশা মারতে বেশ কার্যকরও বটে। জেসিকা চিয়াম এই সংগ্রামে অংশ নিচ্ছেন, তিনি একজন স্বেচ্ছাসেবী। ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি বাড়ি গিয়ে বোঝান, যেমন বদ্ধ পানিতে মশার বংশবৃদ্ধির আশঙ্কার কথা বলেন। তার মতে সিঙ্গাপুরের অনেক মানুষ এখনও এ বিষয়ে বেশ ঢিলে ঢালা মনোভাব দেখাচ্ছে। আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ ডেঙ্গু মশা যে কোনো সময় যাকে খুশি মেরে ফেলতে পারে। চিন বি ফং এক সরকারি ইন্সপেক্টর, তিনি বাড়িতে ঢুকে মশার বংশবৃদ্ধির প্রমাণ পেলে 125 ইউরো জরিমানা করেন। এমনকি বাথরুমেও ঢু মারেন তিনি, কিন্তু লি ব্যক্তিগত জীবনে এমন হস্তক্ষেপ নিয়ে বিচলিত নন। কোনো সমস্যা নেই, পরীক্ষা না করলে আমাদের চোখ এড়িয়ে মশারা বংশবৃদ্ধি করতে পারে। সিঙ্গাপুর এই অভিযানের পেছনে বছরে বেশ কয়েক লক্ষ ডলার ব্যয় করে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচের মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।